আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা মাদ্রাসা রুকাইয়াল বানাত রমজানের এক সপ্তাহ থেকে পনেরো দিন আগে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে আবেদন জানিয়েছিলাম যে মাদ্রাসা ছাত্রী বৃদ্ধি হবার কারণে আমাদের মাদ্রাসায় জায়গা হচ্ছিল না ওই জন্য খুব কষ্ট করে আমরা ছাত্রীদের মসজিদের ভিতরে রেখেছিলাম আপনারা জানেন যে মসজিদে মেয়েদের রাখাটা একদমই ঠিক নয় অনেক সুবিধা অসুবিধার ব্যাপার থাকে সে কারণে আমরা বলেছিলাম যে আমাদের নতুন বিল্ডিংয়ের প্রয়োজন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আপনারা আর্থিক সহযোগিতা করেছিলেন সেই আর্থিক সহযোগিতা অর্থটা নিয়ে আমরা মাদ্রাসার এই যে দেখতে পাচ্ছেন আমরা ছাত লেভেল পর্যন্ত কাজ ইনশাল্লাহ সম্পূর্ণ করেছি এখন কাট মারা চলছে সেন্টারিংয়ের কাজ চলছে তাই মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছেন তা আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয়নি এখন আমাদের যেটা আসু প্রয়োজন সেটা হলো বালি পাথর এগুলো আমরা দান হিসাবে পেয়ে গেছি আর রড যেটা লাগবে তার মধ্যে আমাদের সাড়ে তিন চার কুইন্টাল বা তিন কুইন্টাল মতো রড শর্ট হচ্ছে বাকি থাকছে আর একশো সত্তর বস্তা মতো সিমেন্ট মিস্ত্রিদের একটা আইডিয়া আমাদের লাগবে তাই এটা খুব কষ্টের মধ্যে আমাদের মাদ্রাসার এক কাঠাও জমি জায়গা বলে কিছু নেই দুশো জন ছাত্রী এখানে পড়াশুনো করছে সম্পূর্ণ ফ্রিতে দুশো জন আর সাত থেকে আটজন শিক্ষিকা আছে রাঁধুনি আছে আমাদের গেটম্যান আছে আরও আনুষঙ্গিক অনেক খরচা আছে ব্যয়বহুল আপনারা সবই বুঝতে পারছেন আপনাদের দানের উপরই চলছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি পারেন এক বস্তা করে সিমেন্ট আমাদের এই ঢালাইয়ের কাজে আপনি অংশগ্রহণ করুন যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন বা ভালোবাসেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আগেও দিয়েছেন এখনও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এক বস্তা করে সিমেন্ট যদি পারেন তাহলে আমাদের মাদারাসে একটু সহযোগিতা করুন ঢালাইয়ের কাজটা আমরা খুব তাড়াতাড়ি তাহলে করতে পারবো দু চার দিনের মধ্যেই ঢালাইয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ যদি আপনারা একটু সাপোর্ট করেন বিনীত অনুরোধ শুধু ঢালায় সিমের নয় পরবর্তী সময়ে আপনারা সাদকা জাকাত সাধারণ দান যদি করতে চান অবশ্যই আমাদের মাদ্রাসা একটু লক্ষ্য রাখবেন এটা সম্পূর্ণ জঙ্গলমহল এলাকায় মাদ্রাসা এখানে মুসলিম খুবই কম এই গ্রামে টোটাল তিরিশটা ঘরের বসবাস আর্থিক অবস্থা খুবই শোচনীয় আপনাদের কাছে বিনীত অনুরোধ এই প্রতিষ্ঠানটি দিনের জন্য আল্লাহ কবুল করুক এই দোয়া করবেন আর আবার অনুরোধ করছি আপনারা দেশ বিদেশে যারা কাজবাজ করছেন প্রবাসী ভাই